নমস্কার স্বল্পকথা আর গল্প চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি পাঠ করতে চলেছি সেটি সমরেশ মজুমদারের লেখা গল্প আপনা মাংসে হরিনা বৈরী গল্প পাঠে আমি হৈমন্তী আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে আর আরেকটি ছোট্ট অনুরোধ যদি গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প আজ সকালে যখন বেলটা বেজেছিল তখন সুচরিতার ঘুম সদ্য ভেঙেছে এ সময় অনেকেই আসে দুধওয়ালা কাগজওয়ালা কিন্তু এত জোরে ওরা বেল বাজায় না আজকাল শব্দের বাড়াবাড়ি খুব খারাপ লাগে তার বিছানা থেকে নামার আগেই দরজায় যমুনা সুচুরিতাকে বসে থাকতে দেখে হাও মাও করে কেঁদে উঠল সেই চিৎকার জড়ানো কান্না থেকে আবিষ্কার করা গেল ওর ভাই এসেছে মায়ের মৃত্যু সংবাদ নিয়ে ওকে এখনই চলে যেতে হবে কিছু টাকা আর জামাকাপড় ব্যাগে পুরে যখন যমুনা ভাইয়ের সঙ্গে বেরিয়ে গেল তখনও পাশের বেডরুমের দরজা ভেজানো এই যে একটা মেয়ে মায়ের শোকে চেঁচিয়ে কাঁদল তাতেও মানুষটার ঘুম ভাঙেনি কথা বিশ্বাস করে না সুচরিতা ভেঙেছে কিন্তু ঘাপটি বেড়ে পড়ে আছে বেরিয়ে এলে যদি সমস্যায় পড়তে হয় সেই ভয় দেখা দিচ্ছে না বিয়াল্লিশ বছর ধরে লোকটাকে দেখে আসছেন যত দিন যাচ্ছে তত নিজের চারপাশে খোলস বানাচ্ছে বাথরুম থেকে বেরিয়ে কিচেনে ঢুকলেন সুচরিতা এই কাজটা যমুনা করত চায়ের জল গরম করতে করতে মাথাটাই গরম হয়ে গেল তার সারা দিন ধরে এই বাড়িতে কত কাজ ঘর পরিষ্কার ব্রেকফাস্ট বানানো দুপুরের খাবার বিকেলের চা রাতের খাবার বাজার করা বাসন ধোয়া থাকতে হলে এসব কাজ ঘাড়ের ওপর চেপে বসবে যমুনা আছে বছর দশেক সাত দিনের ছুটি নেয় পুজোর ঠিক আগে প্ল্যান করে যায় বলে বদলে একজনকে দিতে পারে সে যে বাড়িতে কাজ করে সেখান থেকে বাৎসরিক ছুটি নিয়ে এসে উপরি রোজগার করে এখন তাকে মরে গেলেও পাওয়া যাবে না চা বানালেন সুচরিতা কিছুটা লিকার পটে রেখে নিজেরটা নিয়ে টেবিলে গিয়ে বসলেন কী করা যায় মনে পড়ল কেবেলে বিজ্ঞাপন দেখে ফোন নাম্বার টুকে রেখেছিলেন ফোন করলেই বাড়িতে খাবার দিয়ে যায় একটা সমস্যা সমাধান হয়ে যাবে যমুনাকে ওই সময়ও তিনি বলেছেন যত তাড়াতাড়ি পারে চলে আসতে এই তাড়াতাড়িটা যে কতদিনে হবে তা ঈশ্বর জানে হঠাৎ কীরকম অসহায় মনে হলো নিজেকে ঘড়ি দেখলেন এখন সন্তুদের শুয়ে পড়ার সময় হয়নি রিসিভারটা তুলে বোতাম টিপলেন তিনি রিং হচ্ছে সুতোপার গলা পাওয়া গেল হ্যালো কেমন আছো তোমরা সুচরিতা জিজ্ঞাসা করলেন ও মামাই ভালো আছি তোমার কি খবর কালই তো ও ফোন করেছিল না সুতোপার গলায় বিস্ময় হ্যাঁ সন্তুনি সুচরিতা বিরক্ত হলো ছেলের গলা পেলেন তিনি বলো মা কি ব্যাপার এমনি এমন কিছু নয় যমুনার মা মরে গেছে ও দেশে চলে গেল তাই কাউকে বদলে দিয়ে গেছে কি করে দেবে খবর পাওয়া মাত্র চলে গেল আশ্চর্য তুমি ছাড়লে কেন কোনো দায়িত্ববোধ নেই ওপাস থেকে সুতোপা বোধহয় জিজ্ঞাসা করল সন্তু তাকে জানালো সুতোপা আমার কিছু বলতে সন্তু হাসলো সুতোপা বলছে আমাদের তো এত বড় বাংলো কোনো ঝি কর নেই এটা আমাদের কাছে কোনো প্রবলেম নয় যাকে কদিন ম্যানেজ করে নাও আর কিছু না রাখছি রিসিভারটা রেখে দেওয়ার পর মনে হলো খুব বোকামি করা হলো অত দূর থেকে এছাড়া আর কী বলতে পারে ওরা হ্যাঁ একবার ওদেশে গিয়ে দেখে এসেছিলেন কাজের লোক ছাড়া কীভাবে ওরা সংসার করে সব তো হাতের সামনে তাছাড়া একা তো কিছু করে না সন্তুও সমান খাটে সন্তুকে রাত্রে দেখেছেন তিনি লনের ঘাস ছাটা থেকে কার্পেট ক্লিনিং ওই করে বড় বড় কথা বিয়ের পর সুচরিতাকেও তো সব করতে হয়েছিল এখানে নয় বহরমপুরে একানবর্তী পরিবার চার ভাইয়ের বউ কাকার ফ্যামিলি সব এক বাড়িতে সেখানে বউদের রান্না করতে হতো ঘর মুছতে হতো বাসন ধোয়ার জন্য অবশ্য লোক ছিল কিন্তু এত লোকের রান্না কাঠের আগুনে করা যে কি ভয়ঙ্কর ব্যাপার তা সুতোপাড়া কোনোদিনও বুঝতে পারবে না তিন মাসেই সুচরিতার চেহারায় কালি পড়ে গিয়েছিল সুস্নাতোর বাবা কাজের লোকের হাতের রান্না খাবেন না ওরকম বুর্জুয়া শখ ম্যাট মেটাতে চার বউকে পালা করে রাঁধতে হতো ভাবা যায় চা শেষ করলেন যখন সুচরিতা তখন পাশের বেডরুমে দরজা খুলল পাজামা পাঞ্জাবি পরে সুস্নাত টেবিলের উল্টো দিকে এসে বসলেন কাগজ দেয়নি যমুনা তোমাকে খবরটা জানানো দরকার যমুনা দেশে গিয়েছে ওর মা মারা গেছে কবে আসবে জানি না ওর কান্না নিশ্চয় তোমার কানে গিয়েছিল ওর কান্না বলে বুঝিনি ঘুমের ঘুরে ভেবেছিলাম বাংলা সিরিয়াল হচ্ছে আপাতত আমি চা করেছি পটে আছে কিচেন থেকে নিয়ে নাও ইচ্ছে করেই বললেন সুচরিতা সাত সকালে বাংলা সিরিয়ালের কান্না শুনছে কোনো কোনোদিন ওই সময় সিরিয়াল হয় সুচরিতার মনে পড়ল না ও কখনও নিজে চা বানিয়ে খেয়েছে কি না কিন্তু এখন বেশ চলে গেল কিচেনে খানিক বাদে চা আর বিস্কুট নিয়ে ফিরতেই বেল বাজল সুচরিতা দরজা খুললেন একসঙ্গে কাগজওয়ালা এবং দুধওয়ালা এই বাড়িতে দুটো কাগজ রাখা হয় একটা টেবিলে রেখে সুচরিতা ইচ্ছে করি আরেকটা নিয়ে বসলেন অন্যদিন সুস্নাত এখানে একা বসে দু কাপ চা নিয়ে খবরের কাগজ পড়ে অন্য দিনের থেকে আজকের পার্থক্যটা ওকে দেখে বোঝা যাচ্ছে না সুস্নাতর এখন সত্তর চুল পেকেছে দাঁতও পড়েছে কয়েকটা কিন্তু বার্ধক্য ওকে তেমনভাবে দখল করতে পারেনি কাজকর্ম শেষ করেছে অনেক দিন এখন বই নিয়ে পড়ে থাকে বিকেল হলে সেজে গুজে বের হয় ক্লাবে যায় সেখানে নিয়ম করে মদ্যপান করে রাত নটার মধ্যে বাড়ি ফিরে আসে দিন মুখ বন্ধ করে থেকে ওখানে গিয়ে বোধ রাজা উজির মারে বছর পাঁচেক আগেও সুচরিতার ফিগার প্রায় ঠিকঠাক ছিল ষাট বছর বয়সে যতটা ঠিক থাকা সম্ভব খবরের কাগজে মন দেওয়া সম্ভব হয় না সুচরিতার তিনি কাগজ নিয়ে তার ঘরে চলে গেলেন সঙ্গে সঙ্গে মুখ তুললেন সুস্নাত হয়ে গেল আজ থেকে যমুনা না ফেরা পর্যন্ত এ বাড়ি আর শ্মশানের মধ্যে কোনো পার্থক্য নেই খবরের কাগজে মন দেওয়ার চেষ্টা করলেন তিনি সেই যৌবনের মাঝামাঝি থেকে তার সিদ্ধান্ত সমস্যা এলে বুক চিতিয়ে মোকাবেলা করা নেহাতি বোকামি এ অনেকটা সমুদ্রে নেমে স্নান করার মতো বিশাল ঢেউ গড়িয়ে গড়িয়ে আসছে সোজা দাঁড়িয়ে থাকতে চাইলে ঢেউ শরীরটাকে তুলে নিয়ে বালিতে এমন আছাড় মারবে যে হাড় না ভাঙলেও ছড়ে যাবে শরীরের নানান অংশ এক্ষেত্রে বুদ্ধিমানরা হয় লাফিয়ে ঢেউয়ের ওপর উঠে যায় নয় ডুবে গিয়ে ওটাকে মাথার ওপর দিয়ে চলে যেতে দেয় এসব তাৎক্ষণিক সমস্যাগুলো ঢেউয়ের মতো চলে গেলে নির্বিষ জলের মতো ফিরে যায় সুস্নাতো নিজের ঘরে চলে এলেন আর তখনই টেলিফোনটা বাজলো মূল রিসিভারটা ডাইনিং টেবিলের পাশে থাকলেও দুটো বেডরুমে তার এক্সটেনশন রয়েছে সুস্নাতো রিসিভার তুললেন হ্যালো সুস্নাতো বলছি বাবা কি হয়েছে না কেন চলে গিয়েছে নিপার গলা হক চকিয়ে গেলেন তো তুই কি করে খবর পেলি এই মাত্র দাদা ফোন করেছিল তোর দাদা লং আইল্যান্ডে বসে কি করে জানতে পারল ওহ তুমি বড় প্রশ্ন করো মা ফোন করেছিল দাদাকে তুমি জানো না ও আমাকে না জানালে জানবো কি করে তোমরা এ কদিন কোনো হোটেলে গিয়ে থাকো না কলকাতায় না থাকতে চাও দীঘা বা দার্জিলিংয়ে চলে যাও দয়া করে বলো না তোমার টাকা নেই মা এমনভাবে ফোন করেছে যে দাদা চিন্তায় পড়ে গেছে তোরা যে এত চিন্তা করছিস তা জেনে খুব ভালো লাগছে রে ওয়েল তুমি ঠাট্টা করছো আমি তোমাকে কতবার বলেছি ওই ফ্ল্যাট বিক্রি করে সোজা চলে এসো মাকে নিয়ে কিন্তু তুমি আসবে না মেয়ের বাড়িতে গিয়ে থাকা যায় না এই প্রিমিটিভ আইডিয়া থেকে তোমরা মুক্ত নয় মেয়ের গলায় অভিমান তোর দাদার ওখানেও তো আমরা যাচ্ছি না আমি জানি কেন না কিন্তু যাক হোটেলে যদি যেতে না চাও তো মাকে বলো সাদা মাটা কিছু রাত দে এবং তুমি মাকে হেল্প করো বুঝলে বাবা ট্রাই টু রিয়েলাইজ মা ছাড়া তোমার পাশে এখন কেউ নেই আমি এত দূরে চলে এসেছি যে চেষ্টা করলেই তোমার সাহায্যে লাগতে পারবো না নিপার টেলিফোন রেখে দেওয়ার পর সুস্নাতর মনে হলো মেয়েটা খুব সত্যি কথা বলল ও অনেক দূরে চলে গিয়েছে কলকাতা থেকে অস্ট্রেলিয়া তো অনেক দূরে যমুনা এই ফ্ল্যাট থেকে চলে গিয়েছে ঘন্টাখানেক আগে নাকি আর একটু বেশি কিন্তু তার মধ্যেই নিউ ইয়র্কে খবরটা পৌঁছে গিয়েছে নিউইয়র্ক জানিয়েছে অস্ট্রেলিয়াকে কলকাতার কোনো খবরে সমস্যার গন্ধ পেলে ভাই ও বোনকে সেটা জানিয়ে দেয় সুস্নাত মেয়েকে কোনো কড়া কথা বলতে চাইলেও পারে না এই মেয়েটার ওপর তার দুর্বলতার কথা সবাই জানে ভালো ছাত্রী ছিল ওর দাদা পরিশ্রমী বলে ভালো ফল করেছিল কিন্তু ওর মতো মেধাবী ছিল না অনেকগুলো ডিগ্রি পেয়ে সহপাঠীকে বিয়ে করে অস্ট্রেলিয়া চলে গেল সিডনিতে ভালোই আছে ওরা আর কিছু নয় একেবারে সমবয়সীকে বিয়ে করার ব্যাপারে অস্বস্তি ছিল সুস্নাতর মেয়ে জানতে পেরে অভয় দিয়েছিল তুমি বুঝতে পারছো না বেশি বড় হলে ও আমার কথা শুনত না এখন শুনবে আমাদের সম্পর্কটা দেখো ভালো থাকবে মেয়ে অস্ট্রেলিয়ায় ছেলে আমেরিকায় অনেক কাল ছেলে মায়ের ছেলে হয়েছিল এখন বইয়ের সাবী তবু ভদ্র মহিলার হুশ হয় না যে কোনো সমস্যা পড়তেই তরি ঘড়ি ছেলেকে ফোন করেন যেন সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যাবে রাবিশ মেয়ের কথাটা কানে বাজছে ট্রাই টু রিয়েলাইজ মা ছাড়া তোমার পাশে এখন কেউ নেই এই পৃথিবীতে চোখের সামনে যে এলো সেই এখন উপদেশ দিচ্ছে কেন নেই তুই নেই কেন তোর দাদা নেই কেন তোর কাকা পিসিরা নেই কেন কথাটা মনে আসতেই খেয়াল হলো নিপা ওর পিসিদের দুজনকেই কখনো দেখেনি ও জন্মাবার আগেই তাদের বিয়ে হয়ে গিয়েছিল কলকাতা থেকে ডিগ্রি আর প্রেম নিয়ে বহরমপুরে ফিরে গিয়েছিলেন যুবক সুস্নাত চাকরি করতে ওদের পিতৃদেব চেয়েছিলেন চার ছেলে বাড়িতে থেকেই কাজকর্ম করুক সবাই একত্রিত থাক সুস্নাতর প্রেমে প্রসঙ্গ জানাজানি হওয়ার পর মায়ের উদ্যোগে বিয়েটা হয়েছিল কলকাতার মেয়ে সুচরিতা বউ হয়ে গিয়েছিল বহরমপুরে তারপরে কী যন্ত্রণা যে মেয়ে চিরকাল কারো সঙ্গে ভাগাভাগি করে থাকেনি চাইলেই যে সব পেয়েছে তার পক্ষে একানবর্তী পরিবারে মানিয়ে নেওয়ার চেষ্টা একসময় করুণ চেহারা নিল রাত্রে বিছানায় এসে কান্নাকাটি প্রায় নিত্যকার ঘটনা হয়ে গেল ননদরা কে কীরকম খোটা দিয়েছে সিনেমায় যেতে চাইলে কেন দুজনে আলাদা যেতে পারবে না কাঠের আগুনে রান্না করা যার অভ্যেস নেই তাকে কেন সপ্তাহে চার রাত রান্নাঘরে ঢুকতে হবে এই ধরনের নানান অনুযোগে সুস্নাত ক্লান্ত হয়ে যাচ্ছিলেন এই সময় হঠাৎ শ্বশুর মশায়ের আগমন মেয়েকে দেখে যেন তার খুব কষ্ট হলো মেয়ের শোক উতলে উঠল কদিনের জন্য মেয়েকে নিয়ে গেলেন কলকাতায় সেখানে গিয়ে জানালেন মেয়ের ইচ্ছে এমে পড়ার সুস্নাতোর পিতৃদেব বললেন তোমার যদি আপত্তি না থাকে বৌমার পড়াশোনার ব্যাপারে আমি আপত্তি জানাবো কেন সুস্নাত এলেন কলকাতায় বুঝলেন পড়াশোনাটা নিহাতি বাহানা বহরমপুরে জীবনে ফিরে যেতে প্রবল আপত্তি সুচরিতার এদেশের প্রেমের সময় ছেলেমেয়েরা পরস্পরকে বড়জোর জো দশ শতাংশ জানতে পারে বিয়ের পর বাকি নব্বই শতাংশ স্রেফ জুয়া খেলার চেহারা নেয় সুস্নাত ফিরে গেলেন বহরমপুরে এবং তারপরেই পিতৃদেবের মৃত্যু খুঁটিটা নড়ে গেল একান্নবর্তী পরিবারের সমস্যাগুলো দাঁত বের করলো মায়ের পক্ষে সেটা সামলানো মুশকিল হয়ে পড়ল কোনো ভাইয়ের ভাগে ঘর কম হচ্ছে কোনো ভাইয়ের অনুযোগ তার তুলনায় অন্য ভাই সংসারে কম টাকা দিয়েও সমান সুখ ভোগ করছে ব্যাংকে পিতৃদেবে যা রয়েছে তার বিলি ব্যবস্থা কিভাবে হবে ইত্যাদি সমস্যা হয়ে দাঁড়ালো সুস্না তো লক্ষ্য করতো ওরা যখন কথা বলছে তখন সুচরিতাকে বাদ দিয়েই বলছে যেন সুচরিতা এ বাড়ির কেউ নয় একদিন কথাটা তুলতেই বড় বোন যে তখন বিবাহিতা বলে ফেলল কিছু মনে করো না দাদা এ বাড়ি থেকে বৌদির বেরিয়ে যাওয়াটা বাবা মেনে নিতে পারেনি বলে এত তাড়াতাড়ি চলে গেল এখানে কেউ জানলো না তুমিও কিছু না হঠাৎ এমে পড়ার ইচ্ছে হয়ে গেল আর তো যখন তখন পড়া যায় না তারও তো সময় আছে আমরা নিশ্চয়ই ঘাসে মুখ দিয়ে চলি না যাই বলো শুরুটা কিন্তু তোমার বই করলো বাড়ির মধ্যে বাড়ি ঘরের মধ্যে ঘর মায়ের অবস্থা অসহায় আর সেই সময় কলকাতার চাকরিটা চলে এলো হাতের মধ্যে মায়ের আপত্তি ছিল খুব যেন সুস্নাতই তার ভরসা তিনি পাশে থাকলে ভাঙনটাকে মা রুখতে পারবেন কিন্তু সুচরিতা নিজের ভবিষ্যৎ আকাশে ওড়ার স্বপ্ন টেনে নিয়ে এলো সুস্নাতকে কলকাতায় দমদমের ভাড়া করা ফ্ল্যাটে তখন অপার আনন্দ রবীন্দ্রনাথের গান বাজে সুচরিতার গলায় রেকর্ডে সুচরিতার পড়াশোনা সুস্নাতর চাকরির বাইরের সময়টা যেন থমকে থাকে ওদের দুজনের দিকে তাকিয়ে পড়া শেষ হলে সুচরিতা চাকরি পেল সুস্নাতর উন্নতি সেই সঙ্গে ছেলে মেয়ে চলে এলো কয়েক বছরের ব্যবধানে ছেলে আসার পর যা হয়নি মেয়ে এলে তা হলো মেয়ের ওপর সুস্নাতর আগ্রহ নিয়ে রসিকতা করত সুচরিতা যা ছিল এতকাল উদারতায় চাপা দেওয়া তা যে কখন উন্মুক্ত হয়ে পড়লো তা ওরা নিজেরাই জানে না এ বাড়িতে সুচরিতার দিদির অবাড়িত যাতায়াত তার সন্তানদের আঁকড়ে ধরেছি সুচরিতার ছেলে মেয়ে দিদি কেবলই বোঝাচ্ছেন আর কতদিন ওরা ভাড়া করা ফ্ল্যাটে থাকবে ভবিষ্যতের কথা ভেবে নিজেদের ফ্ল্যাট হওয়া উচিত সুচরিতাই উদ্যোগী হলেন ওর জামাইবাবু এই ফ্ল্যাট বুক করে দিলেন সে সময় দুজনের রোজগার থেকে যা বাস্ত তার সবটাই চলে যেত ফ্ল্যাটের ইনস্টলমেন্ট মেটাতে সেই সময় বহরমপুরের ভাগাভাগি হয়ে গিয়েছে মা যে ভাইয়ের সঙ্গে আছেন তার রোজগার কম মায়ের জন্য টাকা পাঠানোর অনুভব করেন সুস্নাত সুচরিতা বলেন তোমার মাকে তুমি নিশ্চয়ই সাহায্য করবে কিভাবে করবে তা তুমি ঠিক করো তবে তোমার ভাইয়ের সংসার চালানোর দায়িত্ব নিশ্চয়ই তোমার নয় আর সেটা তুমি নিজের ছেলেমেয়েকে বঞ্চিত করে করতে পারো না তার মানে তুমি তোমার মায়ের কাছে কত পাঠাবে খাওয়া দাওয়া ওষুধ ইত্যাদির জন্য কত টাকা ধরো পাঁচশো তা তোমার মা নিশ্চয়ই সেই টাকায় বাজার করে নিজের জন্য রাখবেন না তাকে টাকাটা দিতে হবে ছেলের হাতে মা কিভাবে খরচ করবেন সেটা তার উপর নির্ভর করছে সুস্না তো বলেছিলেন মাকে পাঁচশো টাকা পাঠাতে বাড়তি খাটতে হচ্ছিল কিন্তু সব মাসে ঠিকঠাক সময় পাঠাতে পারছিল না সে আর তখনই হঠাৎ বিদেশে যাওয়ার আমন্ত্রণ এলো চাকরির সূত্রে এক বছরের জন্য ফিরে এলো অনেকটা ধাপ ওপরে ওঠার আনন্দ নিয়ে কিন্তু ইতিমধ্যে মা মারা গিয়েছেন ভাইদের সঙ্গে যোগাযোগ নেই তো জানেন নিজেদের মধ্যে ঝগড়া করা সত্ত্বেও ভাইদের ধারণা তিনি সবচেয়ে সুবিধেবাদী সবচেয়ে বেশি রোজগার করা সত্ত্বেও এক এক ভাই যখন বিপদে পড়ে টাকা চেয়েছে তখন তিনি দিতে পারেননি সুচরিতা ঠিকই বলতেন দিলে ফেরত পাবে বাড়ি বানাবার জন্য দু লাখ চেয়েছে শোধ করবে একজনকে দিলে আরেকজন হাত বাড়াবে তখন তাকেও দেবে যুক্তিযুক্ত কথা কিন্তু ভেতরে ভেতরে একটা তীর তীরে যন্ত্রণা রয়েই গেল একসময় তিনি খবর পেতেন কাজকর্মে ভাইরা কলকাতায় আসে অথচ তার সঙ্গে যোগাযোগ করে না বহরমপুরের এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তার মুখে শুনলেন সেজু ভাইয়ের ছেলে যাদবপুরে পড়ছে অথচ তিনি জানেন না ইচ্ছে হয়েছিল ছেলেটাকে দেখে আসার কিন্তু ওরা যখন নিজেরাই দূরত্ব রাখছে তখন তিনি কেন উদ্যোগী হবেন আর এইসব করতে করতে আবিষ্কার করলেন ছেলে এবং মেয়ে তো ভাই বোনকে চেনে জানে নিজের মনে করে কিন্তু বাবার তরফের কাউকে জানে না এবং জানবার আগ্রহও নেই শ্বশুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠতা কোনোদিনও সুস্নাতর ছিল না এই নিয়ে সুচরিতার অনুযোগ খুব শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন তিনি এই সময় শ্বশুর মারা গেলেন শাশুড়ি একা সুচরিতা দিদির ছেলে মেয়ে বড় হয়ে গেছে প্রায় হাত পা ঝাড়া অতএব তিনি গেলেন মায়ের সঙ্গে থাকতে ভাইরা ভাইয়ের পৈতৃক বাড়ি দুই ভাইয়ের আলাদা ব্যবস্থা কোনো সমস্যা নেই কিন্তু দুজন মহিলা একা থাকবেন কি করে তাই ছেলে গেল দিদিমার বাড়িতে সুস্নাত টের পেলেন তখন থেকেই দুই বোনের সম্পর্কে চির ধরেছে অথচ প্রকাশ্যে কেউ কাউকে সেটা জানাতে দিচ্ছে না সুচরিতা ছেলে মেয়েকে মাসির সঙ্গে ঘনিষ্ঠতা করার ব্যাপারে ঘুরিয়ে সতর্ক করছেন একবার নিজেই চলে গেলেন ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে থাকবেন বলে মেয়ে গেল না ফিরে এলেন দিন তিনেক বাদে কারণটা জানালেন না মেয়ে জানালো মা খুব রেগে আছে যেহেতু সুচরিতা জানাননি তাই সুস্না তো জানতে চাইলেন না কখন কেমন করে দুটো কম্পার্টমেন্ট তৈরি হয়ে গিয়েছে কেউ কারো ব্যাপারে নাক গলান না প্রথমে ছেলে পড়তে গেল আমেরিকায় ফুল স্কলারশিপ পেয়ে কথা হলো পড়াশোনা শেষ করেই ফিরে আসবে কথা হয়েছিল মায়ের সঙ্গে সুস্না তো জানতেন ছেলে ফিরবে না সেটা জানতে সুচরিতা রেগে গেল বললেন সুস্না তো কখনোই ছেলেকে পছন্দ করে না ছেলে পড়া শেষ করে চাকরি নিল সেখানে বছরে একবার আসতে লাগলো সুচরিতা তাকে বিয়ের কথা বলতেই রাজি হয়ে গেল সুতোবাকে পছন্দ করলো সুচরিতা সুস্নাত কোনো মন্তব্য করেননি বিয়ের পর ওর মাকে নিয়ে ওরা চলে গেল চাকরির দুহাই দিয়ে ফিরে এলেন সুচরিতা সেই শেষ আর যাওয়া হয়নি মেয়ের বিয়ের সময় সুচরিতা যেন সব কিছু মেনে নিচ্ছিলেন যেন সুস্নাতোকে জব্দ করার জন্যই ওই মেনে নেওয়া বিয়ের পর যখন অস্ট্রেলিয়ায় চলে গেল ওরা আর তার কিছু পরেই শ্বশুর শাশুড়িকে নিয়ে গেল তখন থেকে সুচরিতার কাছে মেয়ে বাতিল হয়ে গেল নিপাতার দেওরকেও ওখানে নিয়ে গিয়েছে শুনে বলেছিলেন বাপের মতোই কাণ্ডজ্ঞানহীন সুস্নাত লক্ষ্য করেন মানুষ সারা জীবন ধরে একটার পর একটা সম্পর্ক স্বার্থের কারণে ছিঁড়ে ফেলে প্রথমে স্বামী স্ত্রীর স্বার্থ বাকি পৃথিবীটা আলাদা তারপর স্বামী স্ত্রী সন্তানের স্বার্থ তারপর নিজের এবং সন্তানের স্বার্থ তারপর সন্তান আলাদা স্বামী আলাদা শুধু নিজের স্বার্থ পিতৃতে বেঁচে থাকতে সুস্নাত যা ভাবতে পারেনি তিনি মারা যাওয়ার পর তা পেরেছেন অনায়াসে মা চলে যাওয়ার পর আরও সহজ হল ছেলে মেয়ে বড়ো হয়ে যে যার নিজের জগৎ তৈরি করে নেওয়ার পর তাদের জন্য চিন্তা করার দায় ঘুচল আর সুচরিতা বিয়ের বছর দশকের মধ্যেই মনে হয়েছিল যে যে নারীকে তিনি আবাল্য কল্পনা করে এসেছিলেন সেই নারী সুচরিতা নয় ঝগড়াঝাটি করার মতো নিম্ন রুচি তার নেই আলাদা হয়ে যাওয়ার মতো মনের জোরও নেই সেই জোর তৈরি হয়নি সন্তানদের জন্য এখন দশটা বাজে সুস্নাত ঘর থেকে বের হলো পাশের বেডরুমের দরজায় গিয়ে নিচু গলায় বললেন শুনছ সুচরিতার গলা পাওয়া গেল কি ব্যাপার ভেতরে আসতে পারি আসছি সুচরিতা নিজেই বাইরে এলেন সুস্নাত বললেন নিপা ফোন করেছিল ওকে ওর দাদা জানিয়েছে যে যমুনা চলে গেছে জেনে সে কি উপদেশ দিল উপদেশ বলছো কেন নয়তো কি তিনি অস্ট্রেলিয়ায় বসে শাশুড়ি দেওয়ারকে নিয়ে সংসার করতে করতে আর কি করতে পারেন সুচরিতার কথায় ছুরির ধার সেটা তো শুনতেও করতে পারে না কেন পারে না কেন শুধু উপদেশ দিয়েছে তাকে অনুসরণ করতে আমেরিকায় ওরা নিজেরাই সব করে কে কেমন আমার সব জানা হয়ে গেছে সুচরিতার কথা শুনে অনেক দিন বাদেই সুস্নাতর খুব ভালো লাগলো সে বলল নিপা বলছিল যমুনা যতদিন না ফিরছে ততদিন কোথাও গিয়ে হোটেলে থাকতে ইনফ্যাক্ট অনেক দিন বাইরে যাওয়া হয়নি বেশ তো যাও তুমি এখানে না থাকলে আমার কোনো প্রবলেম হবে না তা জানি ধন্যবাদ নিপা বলছিল আমি যদি তোমাকে হেল্প করি তুমি হেল্প করবে দিনও খাওয়ার পর প্লেট ধুয়েছ হেল্প করতে গেলে তিনগুণ সমস্যা তৈরি করবে তাতে কোথাও ঘুরে এসো তুমিও যেতে পারো হোটেলে থাকলে কোনো পরিশ্রম হবে না অসম্ভব এ বাড়িতে আছি ঠিক আছি। অভ্যস্ত হয়ে গেছি হোটেলে গিয়ে এক ঘরে থেকে মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না তুমি তো জানোই কথা বললেই আজকাল ঝামেলা হয় কী দরকার প্রেশার বাড়াবার বেশ তাহলে তুমিই কোথাও ঘুরে এসো আমি এখানে হোটেলে খেয়ে নেব আমার কোনো সমস্যা হবে না সেটা মন্দ হয় না যাওয়া যেতে পারে দীঘায় যেতে কতক্ষণ লাগে ঘন্টা পাঁচেক বড়ো জোর দুপুরে বাস আছে সুচরিতা খুশি হলেন বললেন অনেক দিন সমুদ্র দেখা হয়নি সুস্নাতও নিজের ঘরে ফিরে গেলেন হঠাৎ তার মনে হলো সুচরিতা নয় তারই উচিত ছিল দীঘায় যাওয়া এতগুলি বছরে সুচরিতা কখনও একা কোথাও যায়নি দীঘাতে তারা গিয়েছিলেন ছেলে হওয়ার পরের বছরে এখন নিশ্চয়ই কোনো মিল পাওয়া যাবে না সেখানে গিয়ে হোটেল খুঁজে বের করে থাকার মধ্যে একটু অনিশ্চয়তা আছে তাছাড়া অনেক হোটেলে মেয়েদের একলা জায়গা দেওয়া হয় না অবশ্য সুচরিতাকে এখন ঠিক মেয়ে বলা যায় না আবার নিজেও যে যাবেন সে ব্যাপারেও অস্বস্তি আছে সুস্নাতর ধর্মতলায় গিয়ে বাস ধরতে হবে কত দূরে যাওয়া হোটেলে থাকা কীরকম পরিশ্রমের ব্যাপার বলে মনে হলো এদিকে আসবে সুচরিতার গলা শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলেন সুস্নাত শোনো আমি একটা লাঞ্চ মতো বানাচ্ছি তোমাকে আর দুপুরে খেতে বেরোতে হবে না স্টকে ডিম নেই গোটা স্যারেক ডিম এনে দাও ডিম কেন মেয়ে তো উপদেশ দিয়েছে নি অতএব সুস্ণাত বেরোলেন শেষ কবে বাজারে গিয়েছিলেন মনে পড়ে না অবশ্য ডিম কিনতে বাজারে যেতে হবে না রাস্তার উল্টো দিকেই মুদির দোকান রয়েছে চারটে ডিমের দাম কত হাঁস না মুরগি ছেলেটা জিজ্ঞাসা করল সর্বনাশ ফাফড়ে পড়লেন সুস্নাত এই সময় হাসির আওয়াজ কানে এলো সুস্নাত দেখল মিসেস পাকরাশি পাশে এসে দাঁড়িয়েছেন আজ কি দেখছি আপনি ডিম কিনছেন আর বলবেন না কাজের লোক দেশে গিয়েছে তাহলে রান্না বান্না আপনার মেসেজ শুনেছি গ্যাসের কাছে যাওয়া আবারণ আপনি রান্না করছেন নাকি হেসে মাথা নেড়ে চারটে হাসির ডিম কিনে বাড়ি ফিরল সুস্নাত হ্যাঁ সুচরিতার নিঃশ্বাসের একটা কষ্ট আছে কথাটা খেয়াল ছিল না শোনো ওগুলো থাক আমি দোকান থেকে কিছু কিনে আনছি ডি মানুনি? এনেছি দয়া করে পেঁয়াজগুলো একটু কুচিয়ে দিতে পারবে নিশ্চয়ই ব্যাপারটা কিছুই নয় কিন্তু হিমশিম খেলো সুস্নাত হঠাৎ নিজেকে অপদার্থ বলে মনে হলো তার কত মানুষ আছে যারা সব কাজকর্ম করেও চমৎকার রাখতে পারে এই সন্তুটাও শুনেছেন নিপার বর নাকি দশ বারো জনের ডিনার একাই বানিয়ে ফেলে আর তিনি পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল ফেলছেন ছাড়ো ওইভাবে কাটলে আমার খাওয়া হবে না তুমি দয়া করে একটা কাজ করো ফোন করে জেনে নাও সিট রিজার্ভ করা যাবে কি না কখন বাস কোর থেকে ছাড়বে আর দীঘার হোটেল বুক করা যাবে কি না তৎক্ষণাৎ সরে আসছিল সুস্নাত সুচরিতা বলল ভেব না তোমার ফেভার নিচ্ছি পেঁয়াজ না কেটে ওই কাজটা তুমি করছো আধ ঘন্টা বাদে সুস্নাত জানালো টেলিফোনে টিকিট বুক করা যায় না বাস ছাড়বে বারো সাড়ে বারো এবং একটায় মনুমেন্টের কাছ থেকে দীঘায় এখন ট্যুরিস্টদের ভিড় নেই সব হোটেল খালি যাচ্ছে শুনে খুশি হলো সুচরিতা বারোটা এখনও দেরি আছে ট্যাক্সি নিয়ে চলে যাব। একটাই ব্যাগ নিচ্ছি গিয়ে ফোন করে হোটেলের নাম্বার দিয়ে দেবো যমুনা এলে জানিয়ে দিও সমুদ্রের জলে শুনেছি স্কিন অ্যালার্জি হয় তোমার তো সব কিছুতেই অ্যালার্জি আমাতেও এই সময় টেলিফোন বাজলো সুচরিতা গিয়ে ফোনটা ধরল হ্যালো কে ও কি খবর অ্যাঁ তাই নাকি খুব ভালো কথা কোত্থেকে বলছো বলছ শিয়ালদা স্টেশন হ্যাঁ তোমার দাদা আছে ফোনে কী কথা বলবে চলে এসো সোজা আরে এসো ঠিকানাটা জানো ব্যস্ত আমি অবশ্য বাইরে যাচ্ছি তোমার দাদা তো রইল অবাক হয়ে তাকিয়েছিল সুস্না তো সুচরিতা বলল তোমার কোনো চিন্তা নেই হোটেলে খেতে হবে না এই ফ্ল্যাটে বসে মায়ের রান্না খেতে পারবে মায়ের রান্না কেন তোমার ছোটো বোন মায়ের কাছে রান্না শেখেনি কি। ইতি ফোন করেছিল হঠাৎ মেয়ের বিয়ের সম্বন্ধ হয়েছে হোটেলে উঠবে দাদা শহরে থাকতে হোটেলে কেন পাত্রপক্ষ কী ভাববে তাই বলে দিলাম চলে আসতে তুমি বলে দিলে সুসনা তো তখনও অবাক হ্যাঁ খালি ফ্ল্যাট তবে আমার বেডরুমটা যেন ওরা ব্যবহার না করে তিনজন আছে তোমার ভালোই লাগবে তুমি চলে যাচ্ছ তো কি নিশ্চিন্তে যাচ্ছি দরজা ভালো করে বন্ধ না করে তুমি বেরিয়ে গেলে চোর ঢুকতো এখন সেটা হবে না বৌদি তো ওদের চোখে খুব খারাপ আমি না থাকলে আর বেশি কি। স্নান সেরে এসে সুচরিতা টেবলে খাবার সাজালো তাড়াতাড়ি খেয়ে নাও ওরা এসে পড়লে অসুবিধা হবে দুজনের জন্য বানিয়েছিলাম অতএব খেতে বসতে হলো মন্দ হয়নি কিন্তু ইতির মুখটা মনে করার চেষ্টা করল সুস্তাত কত বছর ছোটো বোনকে দেখেনি ভাইদের মুখ কেমন ছিল বড়ো বোনের ইতির মেয়ে তাহলে বিয়ের বৈশী তাকে তো দেখেই হঠাৎ একটু কৃতজ্ঞতা বোধ করল সে সুচরিতার কাছে খাওয়া যখন শেষ তখন প্রথম বেলটা বাজল সুচরিতাই দরজা খুলল স্মার্ট চেহারার একটি যুবক দাঁড়িয়ে আছে আমি তাজ ইন্ডিয়া থেকে আসছি আপনাদের জন্য একটা লাঞ্চ প্যাকেট আছে লাঞ্চ প্যাকেট কে অর্ডার দিল ইমেলে অর্ডার এসেছে নিউ ইয়র্ক থেকে ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছেন এটা নিন আর দয়া করে এখানে সই করে দিন লোকটিকে বিদায় করে বড় প্যাকেটটা নিয়ে অপূর্ব হাসলেন সুচরিতা দেখো সন্তুর কাণ্ড যমুনা নেই বলে ফাইভ স্টার হোটেলকে বলেছে বাড়িতে লাঞ্চ পাঠিয়ে দিতে নিশ্চয়ই সুতোপা জানে না এরকম করা যায় আমি তাই জানতাম না বিড়ির করল সুসনা তো তুমি তো কিছুই জানো না প্যাকেট খুললেন তিনি তারপর উচ্ছ্বসিত হলেন কি কাণ্ড ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কাবাব এ তো দুজনেও শেষ করা যাবে না হয়তো ভেবেছে রাতেও খাবো জানে না তো আমি দীঘায় চলে যাচ্ছি সুচরিতা বললেন তুমি সঙ্গে নিয়ে যাও নষ্ট করতে এত একা খাওয়া যায় নাকি সন্তু পাঠিয়েছে বলে তোমার খেতে অরুচি হচ্ছে সুচরিতার কথা শেষ হতেই বেল বাজলো দেখো তোমার বোন এলো অতএব সুস্নাতও দরজা খুললেন আরেকটি তরুণ দাঁড়িয়ে হাতে বাক্স মিস্টার তো হ্যাঁ অমি এই নিন আপনাদের লাঞ্চ প্যাকেট হোটেল গ্র্যান্ড থেকে আসছি অস্ট্রেলিয়া থেকে ইমেলে অর্ডার এসেছিল ক্রেডিট কার্ডে পেমেন্ট হয়ে গেছে সই করুন ছেলেটিকে বিদায় করে হাসি মুখে বাক্সটাকে টেবিলে রাখলেন সুস্নাতো দেখো মেয়ের কাণ্ড উপদেশ দেওয়ার পরেও খাবার পাঠিয়েছে ইমেলে আজকাল কত কি করা যায় খুলে দেখো তো কী আছে তোমার মেয়ে পাঠিয়েছে তুমিই খোলো সুচরিতা মুখ ফেরালেন সুস্নাত খুললো ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন কাবাব আর একটা যেন কি চারজন খেতে পারবে বললেন যাই বলো মেয়ে আমাদের কথা ভাবে আমাদের বলো না আমার বলো ঠিক সেই সময় আবার ফোন বাজলো সুচরিতাই ফোন ধরল হ্যাঁ কি হলো ইতি তোমরা হোটেলে যাচ্ছ কেন আরে এতদিন যোগাযোগ রাখো তো কি হয়েছে তুমি যেমন রাখো তেমন আমরাও তো রাখিনি না না তোমার ফোন আসার আগেই আমি ভেবেছিলাম বাইরে যাব তুমি আসছো বলে চলে যাচ্ছি তা ভাবছো কেন শোনো তোমরা যদি না আসো তাহলে খুব দুঃখ পাবো তোমরা আসবে বলেই বোধহয় বড় হোটেলের খাবার এসেছে গুড এসো সুচরিতা উঠলেন খাবারগুলো হটবক্সে রাখতে সুস্না তো জিজ্ঞাসা করলেন কি বলল আমি থাকবো না বলে আসতে চাইছিল না এখন আসছে তুমি চলে যাচ্ছ জেনেও আসছে আমি চলে যাচ্ছি কে বলল যাচ্ছি না ও ছেলে মেয়ে কষ্ট করে বিদেশে রোজগার করে সেই টাকায় কে না খাবার ফেলে দিতে তো পারি না আর তাছাড়া ননদের মেয়ের বিয়ের সম্বন্ধ হচ্ছে বাড়ির বউ হিসেবে না হয় একটা কর্তব্য করা যাক কিন্তু রান্না বান্না এত লোকের সবাই তো তোমার মতো অকর্মার ঢেকি নয় এই খাবারে আজ চলে যাবে কাল থেকে ইতি নিজেই রান্নাঘরে ঢুকবে সমস্যার যখন সমাধান হয়ে যাচ্ছে তখন বাইরে যাওয়ার দরকার কি খাবারগুলো হটবক্সে ফেলতে ফেলতে বললেন সুচরিতা নিজের ঘরে চলে এলেন সুস্নাত তার সিদ্ধান্ত হলো যমুনা না ফেরা পর্যন্ত যে করেই হোক ইতিকে এখানে আটকে রাখতে হবে যৌবনে একান্নবর্তী বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন একের পর এক জায়গা বদল করেছেন কিন্তু এখনো আর কোথাও যাওয়ার জায়গা নেই এখন শুধু অন্ধকারের সঙ্গে লড়াই করে যাওয়া যে কটা দিন পারা যায়